বুঝলি রে ভাই, আজকে বডিটা বানালাম, কেমন লাগলো বল? দেখ কেমন লাগছে, রাখ তোর বডির কথা। সামনে হোলি আসছে, বক্স রক্স করবি নাকি, না শুধু বডি নিয়ে পড়ে থাকবি? দেখ আমার বডি নিয়ে কোনো কথা বলবি না, ঠিক আছে? মেরে মুখ ভেঙে দেবো। বাকি বন্ধুগুলোকে ডাক, ডেকে বক্সের মিটিংটা কর। তারা তো মদ খাবে, মদ খাওয়ার জন্য বসে রয়েছে। ওদিকে ডাক, ঠিক আছে? হলে রাগ করিস না, বন্ধুগুলোকে ডাকছি। একা একা তো আর বলতে পারবো না, তোদেরকে তো জিজ্ঞেস করতে হবে। আমি যেটা বলছিলি যে এবছর হোলিতে কি তাহলে বক্স টক্স করবি নাকি? সামনে তো হোলি। করবো তো বটে রে, ওদের মদ হবে, মাংস হবে, সব হবে, টেনশন নাই। আলুর দাম অনেক কম, আলু দিয়ে মাংস দিয়ে ঝোল করে দেবো, টেনশন নাই। বেড়ে লাগবে খেতে বল, জমিয়ে খাবো, কবজা ডুবিয়ে খাবো। টাকার ব্যবস্থা করলি না করলি না, শুধু খাবো খাবো করলে হবে? টাকা আবার কিসের রে, সবাই মিলে চাঁদা দিয়ে করে নেবো কিছুটা, টেনশন কিসের? চাপ নিস না, চাপ নিস না। এ আমি দেবো না বল বন্ধু, আমার কাছে ও এখন পয়সা টয়সা নাই, মিলেমিশে করতে হবে। সে তো অবশ্যই, দিতে তো সবাইকেই হবে, নাহলে কি করে হবে বল? ঠিক আছে বন্ধু, তুই যখন বলছিস তখন অল্প করে চাঁদা নিয়ে নিবি আমার কাছ থেকে। আমি তো মদ খাবো না, তবুও তোদেরকে দেবো, বক্সটা তো নাচতে তো পারবো। তাহলে এবারে বক্স আর ফিস্টিটা হচ্ছে, মদটা আমার তরফ থেকে থাকবে সবাইকে, তো খাইয়ে উল্টে যাবি, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো করে রাখুন। আপনারা সাথে থাকুন পরের ভিডিও, আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। হোলির দিনে দেখা হচ্ছে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।